নমস্কার, আমি শুক্লা। আমার ছোট্ট ছাদ বাগানের পক্ষ থেকে আমার দর্শক বন্ধুদের জানাই বিজয়া দশমীর প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন। গাছ আমাদের সবুজ বন্ধু, গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে, তাই শুভ বিজয়া দশমী প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও নতুন একটি পর্ব শুরু করছি। আজকে বলবো আমি বেলফুল গাছ সম্বন্ধে। এই যে বেলফুল গাছটা দেখছেন, আমার এই 8 ইঞ্চির টবে আছে। আমি এক্ষুনি প্রুনিং করেছি, এই দেখুন কত ডাল ছোট্ট ছোট্ট করে কেটে ফেলেছি। এখনো কিন্তু আমার গাছে ফুল হচ্ছে, এই যে দেখুন খুব সুন্দর ফুল হচ্ছে। প্রত্যেকটা ফুল হয়ে যাবার পর ডালগুলো, মাথাগুলো যদি আপনারা কেটে দেন, তাহলে দেখবেন আবার নতুন নতুন ডালপালা হয়ে আবার ফুল দেবে। আমার গাছে এখন ঠান্ডা আসার, মানে খুব বেশি ঠান্ডা পড়ার আগে পর্যন্ত ফুল দেয়, তাই এখন আমরা একে কি খাবার দেব এবং কি পরিচর্যা করব সেটা নিয়েই আলোচনা করব। দেখুন এখনো কিন্তু আমার গাছে ফুলের কুঁড়ি আছে, কয়েকদিন আগেও ফুল হচ্ছিল আর দারুণ গন্ধ বেরোচ্ছিল। এই গাছটার ফুলগুলো যেহেতু সঠিক সময় আমি খাবার দিয়ে রেখেছি, তাই সুন্দর গ্রোথও নিয়েছে যেমন গাছ, তেমনি ফুলের গন্ধ খুব বেশি হচ্ছিল। এরপর আমরা দেখুন এই ডালগুলো কিন্তু আমি এই যে যখন কাটিং করি টুকটাক, তখন কিন্তু আমি বসিয়ে দিই। এই যে দেখুন এই একটা নতুন গাছ হয়েছে, এই একটা নতুন গাছ হয়েছে, এরকম বসিয়ে বসিয়ে দিই। আজকে আমি একটু খাবার দেব, তাই ভাবলাম এখনকার বেলফুল গাছ সম্বন্ধে পরিচর্যাটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখুন এখনো কিন্তু আমার গাছটা খুব একটা রুট বাউন্ড হয়নি, কিন্তু হয়ে যাবে। এর পরের বছর কিন্তু একে আরেকটু বড় টবে আমি দেব, তবে এখন নয়, আজকে নয়। আর এটা শীতটা কেটে যাবার পর যখন আবার গরম আসবে, তখন আমি একে আবার একবার ছোট্ট করে প্রুনিং করব আর খেতে দেব। দেখুন কতগুলো চারা আমি তৈরি করেছি। এইভাবে আমার অনেক বেলফুল গাছ আছে। এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলোর মুখগুলোই শুধু এই রকম ভাবে কেটে দেবেন, এইভাবে কেটে দিলে নতুন নতুন যে ডালপালা আসবে সেই ডালপালায় কিন্তু আবার আরো দুই একবার আপনারা প্রচুর ঠান্ডা পড়ার আগে পর্যন্ত পাবেন হচ্ছে বেলফুল গাছের ফুল, বেলফুল কিংবা জুঁই ফুল দুটোতেই পাবেন। আর খেতে কি দেব সেটা প্রথমেই তো দেখুন আমি খুঁড়ে নিলাম। এই খোঁড়ার কাজটা কিন্তু করতে হবে একটু মাটি আলগা করে সব সময় রাখতে হবে, যাতে আমরা যখন জল দেবো শিকড়গুলো সুন্দর জল টল পায়। এবার দেখুন কত চারা বানিয়েছি, এই একটা আর ওই একটা, তিনটে। আর এর থেকে সবচেয়ে বড় চারাটা নিয়ে আমি আবার আরেক জায়গায় বসিয়ে দিয়েছি, সেখানে কিন্তু সেই গাছটাও বেশ ফুল দিচ্ছে। এই চারাটাও দেখুন কত বড় হয়ে গেছে, এই দেখুন এই চারাটাও বেশ বড় হয়ে গেছে এই দিকের চারাটা। এর পরের বার যখন এটাকে আমি রিপোর্ট করব অন্য একটা টবে, তখন এই সব চারাগুলো আলাদা করে অন্য টবে বসিয়ে দেব। এবার আমি বলি কি খেতে দেব, কত প্রুনিং করেছি শুধু দেখুন, এই যে সব ডালগুলো এরকম ভাবে কাটতে হয়। আর কি খেতে দেব দেখুন, এই গাছ খুব ক্যালসিয়াম ভালোবাসে, তাই দেব আমি চুন। আর দেব হচ্ছে এটা কিচেন কম্পোস্ট, আর একটু নিমখোল দেব, আর দেব এটা সিউইড। এই কটা আমি মিশিয়ে নেব, চুন, সিউইড, এটা কিচেন কম্পোস্ট, আর এটা হচ্ছে নিমখোল, এই কটা আমি সুন্দর করে মিশিয়ে নেব। নিয়ে এইটাই আমি আজকে গাছকে খেতে দেব। খাবার না দিলে গাছ কিন্তু আবার ফুল দেবে না, সেই জন্যই একে মাঝে মাঝে একটু আধটু খাবার দিতে হয়। আর সিউইড হচ্ছে অনুখাদ্যের কাজ করে, তাই আমি সব কিছুতে একটু সিউইড ব্যবহার করি। এবার আমি খাবারটা কিভাবে দিচ্ছি দেখুন, এখান থেকে আমি মুঠো করে নিয়েছি আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেব।
চতুর্দিকে ছড়িয়ে ছড়িয়ে দেব। খাবারটা যেহেতু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, আর আমি গাছটাকে যেহেতু জায়গাটা আমার কম, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই খাবারটা আমি দেওয়ার চেষ্টা করছি। এটা একটা পাটকাঠি ছিল, পাটকাঠিটা ভেঙে গেল, তা আবার অন্য একটা বসিয়ে দেবো। আর দেব এবার সুন্দর করে জল। এইভাবেই আপনারাও গাছে খাবার দেবেন, আর যে কোনো একটা কম্পোস্ট দেবেন। আমি যেমন কিচেন কম্পোস্ট, আমার কাছে যেহেতু অনেক আছে সেহেতু আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করছি। এখানে আপনারা পুরনো গোবর সার দিতে পারেন, ভার্মি কম্পোস্ট দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন। আর ক্যালসিয়াম ভালোবাসি বলে একটু চুন দেবেন, আর মার্বেল ডাস্ট পাওয়া যায় সেটাও দেওয়া যায়। তবে আমার কাছে মার্বেল ডাস্ট আছে, আমি এখন ব্যবহার করিনি, এখন কিন্তু আমি চুন দিয়েছি ক্যালসিয়ামের জন্য। আপনারাও দেবেন, এইভাবে গাছকে যত্ন করুন, দেখবেন আবার গাছ আপনার ভরে যাবে কুঁড়িতে। আর প্রুনিংটা অতি অবশ্যই করবেন, এইখানে খুঁড়বেন। আর বেল ফুল গাছ কিংবা জুঁই ফুল গাছ কেউ ভালোবাসে না এটা নয়, প্রত্যেকেই আমরা বেল ফুল গাছ কিংবা জুঁই ফুল গাছটাকে ভালোবাসি তার গন্ধের জন্য, শুধুমাত্র গন্ধের জন্য এই গাছকে কিন্তু আমরা খুব ভালোবাসি। যেমন গন্ধ তেমনি দেখতেও সুন্দর ফুলগুলো। তবে বন্ধুরা, আপনারা এইভাবে যত্ন করুন এই সময়। আর এই যে খাবার দিলাম, এরপর কিন্তু আর খাবার দেব না, এরপর যেটা ফুলটা হয়ে যাবে তারপর কিন্তু আমি গাছটাকে একটু ছোট করে দেবো। দেখেছেন অনেক বড় হয়ে গেছে, এই টপটা আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চির থেকে অনেকটা উঁচু হয়ে গেছে দেখুন। আমি তাই এই লম্বা ভাগটা কেটে ফেলে দেবো, কেটে কিন্তু ফেলে দেব না, আবার নতুন চারা তৈরি করে নেব। এইভাবেই কিন্তু আমি নতুন চারা তৈরি করি। আর আমার ছাদ বাগানে এইভাবে 7-8টা গাছ আমার এইগুলো আছে। জুঁই গাছটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন আমার জুঁই গাছটা রিপোর্ট করেছি আমি, অনেক বড় হয়ে গেছে। একেও কিন্তু যখন খুব ঠান্ডা পড়বে একদম ছোট্ট করে রেখে দেবো কেটে। আর দেখুন কত বড় হয়ে গেছে জুঁই ফুল গাছটা, অনেক বড় হয়েছে। এটা একটু লতানে গাছ হয় তাই লম্বাও হচ্ছে, আর আমি এটাকে ছোট করে করে ছাদ বাগানে রাখবো। এই গাছটাতে একটু জল দিতে হবে, জল আমি নিয়ে আসিনি, জল নিয়ে এসে আমি গাছটাতে জল দিয়ে দেব। খাবার দেবার সঙ্গে সঙ্গেই একটু গাছে জল দিয়ে দিতে হয়, আর আমিও দেব। আর কি সুন্দর মিশেই রয়েছে দেখুন, মাটির সঙ্গে খাবারটা মিশে গেছে। এইসব গাছ খুব একটা পরিচর্যা করতে হয় না, কম একটু পরিচর্যাতেই ভালো ফুল দেয়। আর এরকম ছাদ বাগানে অনেক চারা তৈরি করে নেওয়া যায় নতুন নতুন এই বেলফুল গাছ থেকে। আর বেলফুল গাছ সবসময় এই যে লম্বাটা দেখছেন এর ওপর, হয়তো এই এক যতটা দেখালাম তার ভেতর এতটা, এর ওপরের যে অংশটা সেগুলো কিন্তু কেটে দিতে হবে। এরকম এইখানে যতটা আছে এই ততটা এখানেও এরকম লম্বা করে রেখে দেবেন, তার মানে এতটা আমাকে কাটতে হবে। অনেকটা টব অনুযায়ী গাছটা আমার লম্বা হয়ে গেছে। এইগুলো যদি আপনারা করতে পারেন আপনাদের ছাদ বাগানে, তাহলে কিন্তু বেলফুল গাছ থেকে সুন্দর ফুল পাবেন প্রত্যেক সময়। জল নিয়ে এসেছি, এবার জল দিয়ে দেব গাছের গোড়ায়। আপনারাও এই সার দেবার পর অতি অবশ্যই জলটা দেবেন। আশা করি আমার সবুজ বন্ধুদের অনেক উপকারে লাগবে আজকের ভিডিওটি। এখন বেলফুল গাছ কিভাবে যত্ন করবেন, এই শীতে তো আর ফুল দেবে না। এই বেলফুল গাছ যত ঠান্ডা পড়বে তত কিন্তু গাছ ফুল দেওয়া বন্ধ করে দেবে। এখন কিন্তু অতটা ঠান্ডা পড়েনি, আমরা আশা করব আরো একবার দুবার আমি এই গাছটি থেকে ফুল পাবো, যেহেতু আমি এখন সুন্দর করে একটু তাকে খাবার দিলাম।